সিল্ক রোড। নামটি শুনতেই নিঃসন্দেহে যে কারো মগজে চিন্তা খেলে উঠবে, এই পথের সাথে সিল্ক বা রেশমের কোনো একটি বিশেষ সম্পর্ক আছে। তবে যদি আপনিও এই বিষয়টি ভেবে থাকেন, আপনি মোটেও ভুল করেননি। সিল্ক রোড প্রাচীন পৃথিবীর দীর্ঘতম ও ঐতিহাসিক বাণিজ্য পথের একটি নেটওয়ার্ক হিসেবে বিখ্যাত, যা চীনা সাম্রাজ্যের শাসন আমলে প্রতিষ্ঠিত হয়েছিল। পৃথিবীর পূর্ব পশ্চিমাংশের সংযোগ এই ঐতিহাসিক সিল্ক রোড। চীনের সাথে ভূমধ্য সাগরীয় অঞ্চলগুলোর বাণিজ্যিক সম্পর্ক স্থাপনের পাশাপাশি সাংস্কৃতিক, রাজনৈতিক এবং ধর্মীয় মিথস্ক্রিয়ার কেন্দ্রবিন্দু হয়ে ওঠে সিল্ক রোড। জানা যায় খ্রিস্টপূর্ব 130 অব্দ থেকে 1453 খ্রিস্টাব্দ পর্যন্ত পাশ্চাত্যের ইউরোপ ও প্রাচ্যের চীন এই দুয়ের মধ্যে বেশ জমজমাট বাণিজ্যের নির্ভরযোগ্য পথ ছিল সিল্ক রোড। উল্লেখযোগ্য যে ইউনেস্কো পৃথিবীর এই প্রাচীনতম বাণিজ্য পথটিকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের অন্তর্ভুক্ত করেছে। প্রাচীন চীন যেমন তার চৌকস জ্ঞান ও বিচক্ষণতার মাধ্যমে দেশের গণ্ডি পেরিয়ে বাণিজ্য শুরু করেছিল, আজকের চীনও তার ব্যতিক্রম নয়। 2013 সালে চীনের প্রধানমন্ত্রী শি জিনপিং এই পথটি পুনর্নির্মাণের প্রস্তাব দেন, যা সফলকরণে চীন সরকার এখনও কাজ করে যাচ্ছে। কেন এই সিল্ক রোডকে রোমাঞ্চকর ও ভয়ানক পথ বলা হতো, নিশ্চয়ই এখন এমন অনেক অজানা প্রশ্ন আপনার মস্তিষ্কে ঘুরে বেড়াচ্ছে। তাহলে আসুন সেই প্রশ্নগুলোর উত্তর খুঁজতে খুঁজতে কল্পনার মধ্য দিয়ে ঘুরে আসা যাক সেই ঐতিহাসিক প্রাচীন সিল্ক যুগ থেকে। সিল্ক রোড ও এর নামকরণ। সিল্ক রোড নামটি কোনো একক পথ নির্দেশ করলেও এটি বাস্তবে পূর্ব থেকে পশ্চিমে যাওয়ার স্থলভিত্তিক অনেকগুলো বাণিজ্য পথের যোগসূত্র, যেটি চীন, মধ্য এশিয়া, মধ্যপ্রাচ্য, আফ্রিকার কিছু দেশ ও ইউরোপকে এক সুতোর গাঁঠে বেঁধেছে। সিল্ক রোড প্রাচীন পথ হলেও এর নামটি খুব বেশি পুরাতন নয়। ইতিহাসকে লক্ষ্য করে সিল্ক বা রেশমকে কেন্দ্র করেই এই পথে বাণিজ্য গড়ে ওঠায় 1877 সালে এক জার্মান ভূতত্ত্ববিদ ফার্ডিনান্ড ফন রিথোফেন এই পথের নামকরণ করেন সিল্ক রোড। 130 খ্রিস্টপূর্বে মূলত সিল্ক বা রেশমকে কেন্দ্র করেই চীনের হান বংশের সাথে পশ্চিমের বাণিজ্য শুরু হয়, আর তখনই মূলত এই রেশম পথের আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু হয়। তৎকালীন সময়ে সিল্ক ছিল বিলাসবহুল ও মূল্যবান পণ্য, যার উৎপাদনে সেরা ছিল চীন। একই সময় এই পণ্যটি ইউরোপীয় ও মধ্য এশিয়ার বণিকদের মাঝে ব্যাপক আকর্ষণ সৃষ্টি করে। বিনিময়ের মাধ্যম হিসেবে ব্যবহৃত হতো স্বর্ণ, আইভারি, পশম, কাঁচের জিনিসপত্র ও ঘোড়া। রেশম বা সিল্ক বণিকদের এতটাই আকর্ষণ করেছিল যে তারা এ সকল মূল্যবান পণ্যের বিনিময়ে চীন থেকে সিল্ক ক্রয় করে নিয়ে যেত। সিল্ক বা রেশমকে কেন্দ্র করে আন্তর্দেশীয় বাণিজ্য বেশ জমজমাট হয়ে ওঠায় প্রয়োজন পড়ে একটি নিরবিচ্ছিন্ন বাণিজ্য পথের, ফলে পণ্য সামগ্রী আনা নেওয়া ও ভ্রমণ সহজীকরণের লক্ষ্যে যাত্রা শুরু হয় সিল্ক রোডের। সিল্ক রোডের ইতিহাস হান সাম্রাজ্যের অনেক আগে শুরু হলেও এর সূচনা ঘটে হান সাম্রাজ্যের রাজধানী চেং এন এ, যা বর্তমানে জি এন নামে পরিচিত। পারস্য দেশ ইরানের রয়্যাল রোডকে সিল্ক রোডের প্রধান সংযোগ বলা চলে, কারণ সিল্ক রোডের উদ্ভব ঘটার 300 বছর পূর্বেই দ্য রয়্যাল রোড তার যাত্রা শুরু করে, যার বিস্তৃতি ইরান থেকে শুরু করে তুরস্ক পর্যন্ত ছিল। আর সেই সময়ে এই রাস্তাটি নির্মিত হয়েছিল পারস্যের তৎকালীন শাসনকর্তা দারিয়াসের মাধ্যমে। আস্তে আস্তে যুক্ত করতে শুরু করে ছোট ছোট বাণিজ্য পথগুলোকেও। মেসোপটেমিয়া থেকে ভারতীয় উপমহাদেশ, মিশর হয়ে উত্তর আফ্রিকা, এমনকি পরবর্তীকালে তৎকালীন মেসিডোনিয়ার রাজা আলেকজান্ডার দ্য গ্রেট তার সাম্রাজ্যের বিস্তার করে রয়্যাল রোড হয়ে পারস্য পর্যন্ত। হাজার হাজার বছরের পুরনো এই সিল্ক রোড প্রথম পর্যায়ে নিজেদের রাজ্যের মধ্যেই সিল্ক বাণিজ্যের জন্য ব্যবহৃত হতো। তখন মূলত হান সাম্রাজ্যের রাজধানী থেকেই ব্যবসায়ী, তীর্থযাত্রী এবং দূতেরা কাফেলার মাধ্যমে যাত্রা শুরু করত এই পথে। এখান থেকেই তারা চীনের উত্তরপ্রদেশ দিয়ে এগিয়ে পশ্চিমের দিকে গোবি মরুভূমি পর্যন্ত পৌঁছে যেত। এই গোবি মরুভূমি ছিল এশিয়ার সবচাইতে বড় মরুভূমি। শুধু তাই নয়, গোবি মরুভূমি ছিল সিল্ক রোডের সবচাইতে বিপজ্জনক ও রোমাঞ্চকর একটি অংশ। এটি বর্তমান সময়ে চীন ও মঙ্গোলিয়া জুড়ে বিস্তৃত। এই মরুভূমির এক এক স্থানের ভৌগোলিক পরিবেশ এক এক রকম, কিন্তু পুরো মরুভূমি ছিল পাথরে ঢাকা ও রুক্ষ।
আর এই পাথরের উপস্থিতি থাকাতেই যাত্রীরা এই পথ দিয়ে চলাচল করা তুলনামূলকভাবে সহজ মনে করতেন। কিন্তু এই উত্তপ্ত মরুভূমিকে যারা যাতায়াতের জন্য বেছে নিতেন তাদের জন্য সবচাইতে কঠিন ব্যাপার ছিল যাত্রাপথে পানির উপস্থিতি খুঁজে বের করা। শুধুমাত্র নিজেদের জন্য নয়, নিজেদের পণ্যবাহী উটগুলোর জন্যও পানি অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। আর পানির এই সমস্যা দূরীকরণে যাত্রাপথের বিভিন্ন স্থানে প্রায় একদিন অতিক্রম করার মতো দূরবর্তী স্থানে এক একটি সরাইখানা স্থাপন করা হয়। এইসব সরাইখানাতে যাত্রীরা বিশ্রাম নিতেন এবং তাদের বাকি পথ অতিক্রম করার জন্য পানি, খাবার সামগ্রী এবং অন্যান্য জিনিসপত্র এখান থেকে সংগ্রহ করতে পারতেন। এর ফলে বাণিজ্যিক কাফেলাদের লম্বা সময় পর্যন্ত মরুভূমিতে অবস্থান করতে হতো না, কেননা তৎকালীন সময়ে বাণিজ্যিক কাফেলাদের পিছু নিত আদিবাসী গোষ্ঠীর ডাকাত দলেরা। আর সে সময়ে দ্রুততম সময়ে একটি বাণিজ্য যাত্রা সম্পন্ন করাই ছিল সে সময়কার কাফেলা যাত্রার অন্যতম প্রধান লক্ষ্য। আর তাই এই সময় জানমাল ঠিক রেখে দীর্ঘ পথ পাড়ি দেওয়া ছিল বেশ চ্যালেঞ্জিং। কাফেলাগুলো গন্তব্য পর্যন্ত পৌঁছে দিতে পারলে ব্যবসায়ীরা পেতেন মোটা অঙ্কের মুনাফা। কিন্তু এক পর্যায়ে ডাকাত দলের আক্রমণের কারণে এই পথে বাণিজ্য পরিচালনা করা বেশ দুষ্কর হয়ে পড়ে। পরবর্তীতে বাণিজ্য রক্ষার্থে এবং কাফেলাগুলোর সুরক্ষা নিশ্চিত করতে হান সাম্রাজ্যের বিখ্যাত সম্রাট হান উদি আদিবাসী গোষ্ঠীগুলির সাথে সুসম্পর্ক স্থাপনের জন্য জ্যাংকিয়ানকে দূত হিসেবে নিযুক্ত করেন। জ্ঞান, বুদ্ধিমত্তা এবং সাহসিকতার পরিচয় দিয়ে এভাবেই চীন পশ্চিমের ছোট ছোট গুরুত্বপূর্ণ রাষ্ট্রগুলোর সাথে কূটনৈতিক সম্পর্ক তৈরি করতে থাকে এবং একসময় সফলও হয়। আর এই কূটনীতিবিদ ও আবিষ্কারক বাণিজ্যের এক নতুন দিগন্ত উন্মোচন করে, যার ফলে পশ্চিমা বিশ্বের সাথে চীনের বাণিজ্যের ব্যাপক প্রসার ঘটতে থাকে। সেই সাথে ব্যবসায়ীগণ সিল্ক রোডে নিরাপদ ভ্রমণ ও বাণিজ্য পরিচালনা করতে সক্ষম হয়। অর্থনৈতিক ও সাংস্কৃতিক ক্ষেত্রে সিল্ক রোডের গুরুত্ব। আজকের পৃথিবীতে সভ্যতা, সংস্কৃতি ও অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রে সিল্ক রোডের গুরুত্ব অপরিসীম। সিল্ক রোডের অবদানের কারণেই চীন, কোরিয়া, জাপান, ভারতীয় উপমহাদেশ, ইরান, হর্ন অব আফ্রিকা ও ইউরোপের সভ্যতাগুলির মধ্যে সুদূরপ্রসারী অর্থনৈতিক ও রাজনৈতিক সম্পর্ক স্থাপিত হয়েছিল। যদিও সিল্ক বা রেশম পথের মূল বাণিজ্য পণ্য ছিল এশিয়ান সিল্ক, তবে এই পথে আরও বিশেষ কিছু সংস্কৃতিগত পণ্য বিনিময় হতো, যেমন ধর্ম, জ্ঞান, প্রযুক্তি ইত্যাদি। শুধুমাত্র অর্থনৈতিক কিংবা রাজনৈতিক সংস্কৃতি নয়, বরং সিল্ক রোডের মাধ্যমে শিক্ষা, সংস্কৃতির আদান প্রদানও ঘটে একে অপরের উন্নতির লক্ষ্যে। অবশেষে রোগ ছড়ানোটা বাকি রইল না। 542 সালে ছড়িয়ে পড়ে প্লেগ নামক এক ভয়াবহ রোগ, এমনকি তা পৌঁছে যায় বাইজেন্টাইন পর্যন্ত, যা ধ্বংস করে বাইজেন্টাইন সাম্রাজ্যকে। এরপরেই ইতি ঘটে সিল্ক রোডের বাণিজ্যের। চীন এই পথটি বন্ধ করে দেয়ায় ব্যবসায়ীরা যোগাযোগের মাধ্যম হিসেবে বেছে নেয় সমুদ্র পথ, আর তখন থেকে শুরু হয় আবিষ্কারের যুগ। এভাবেই বিশ্বের উন্নয়নে সূচনা করে সিল্ক রোড বা রেশম পথ। 21 শতকে এসে প্রাচীন সিল্ক রোডের বাণিজ্যকে অনুসরণ করে চীনের সরকার চীন ও ইউরোপকে সংযুক্ত করার জন্য নতুন পরিকল্পনা গ্রহণ করেছে, যার নাম ছিল ওয়ান বেল্ট ওয়ান রোড। পরবর্তীতে এর উন্নত কাঠামোতে সিল্ক রোডের সাথে যুক্ত দেশগুলোকে ছাড়াও যুক্ত করা হয়েছে অস্ট্রেলিয়া ও পূর্ব আফ্রিকাকে। তাই পুনরায় এর নামকরণ করা হয় বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ। বর্তমান সিল্ক রোড বা ওয়ান বেল্ট ইনিশিয়েটিভ রোডের অন্তর্ভুক্ত করিডোর দুটি হল দ্য নিউ ইউরেশিয়ান ল্যান্ড ব্রিজ এবং ম্যারিটাইম সিল্ক রোড। মূলত 2013 সালে চীন সরকার শি জিনপিং এর প্রস্তাবের পরেই এই পরিকল্পনার কাজ শুরু করা হয়েছে। অনেকেই মনে করেন যে এটি চীনের সমগ্র বিশ্বে বাণিজ্যের রাজত্ব করার একটি কৌশল মাত্র, যার কারণে অনেক দেশই এই পরিকল্পনার সাথে যুক্ত হতে অসম্মতি জানায়। এর মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য হচ্ছে ভারত সরকার। সুতরাং এটি বলা যায় যে আজকের দিনেও চীন তাদের পূর্বপুরুষদের মতোই কৌশল অবলম্বন করে নিজেদের উন্নয়ন ঘটাতে মোটেও পিছিয়ে নেই। এই ছিল এখনকার মতো। আবার আপনাদের সাথে কথা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে।